টনিমা হামিদ, তিনি হচ্ছেন বাংলাদেশের একজন মডেল, অভিনেত্রী এবং শিক্ষক। তিনি বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা। টনিমা হামিদ জন্মগ্রহণ করেন 1980 সালের 27 আগস্ট বাংলাদেশের ঢাকা জেলায়। তার বাবার নাম এম হামিদ এবং মায়ের নাম ফাল্গুনী হামিদ। তিনি শামসুল হায়দার ডালিমকে বিয়ে করেন, যিনি বাংলাদেশের একজন সংবাদ পাঠক এবং অবস্থাপক। তার অর্ণিব নামের একটি সন্তান রয়েছে। টনিমা হামিদ ঢাকার আজিমপুরের অগ্রণী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। টনিমা হামিদ 3 বা 4 বছর বয়সে অভিনয় শুরু করেন। মঞ্চে তার প্রথম নাটক ছিল শাহজাদা বুলবুলের চরিত্রে ব্র্যাকেটের চক সার্কেল। এরপর যখন তিনি ক্লাস 7-এ পড়েন, তখন 1992 সালে তিনি মাল্যদান নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পে অভিনয় করেন। এখন পর্যন্ত তিনি তার দল নাট্যচক্রের হয়ে লেট দ্য বি লাইটের মতো আরও অনেক নাটকে অভিনয় করেছেন। বর্তমানে তিনি রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামাজিক সম্পর্ক বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। মিষ্টি হাসির মুখ টনিমা হামিদ, অনেকদিন হয় শোবিজে ছিলেন না তিনি। প্রায় 1 দশকের বিরতি শেষে 2013 সালের নাটকে দেখা গিয়েছিল তাকে। এরপর 2015 সালেও একটি নাটকে অভিনয় করেন তিনি। সেই নাটকের পর আবারও আড়ালে চলে যান এই তারকা। মঞ্চ নাটকে কালে ভদ্রে দেখা দিলেও নাটক বা বিজ্ঞাপনে কোনো রকমই কাজে দেখা যায়নি তাকে। সেই বিরতি কাটিয়ে উপস্থাপক হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। দেশের স্যাটেলাইট চ্যানেল বাসটাঙ্গা টেলিভিশনে রান্না বিষয়ক অনুষ্ঠান নানা স্বাদের আধুনিয়ের উপস্থাপনা করেছেন টনিমা হামিদ। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।